বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। পৃথিবীতে চলতে গেলে সবার সাথে তাল মিলিয়ে ইংলিশের একটু প্রয়োজন পড়তেই পারে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, ইংলিশ একটু না একটু আপনাকে বলতে হয়। তো বেসিক্যালি যারা স্টুডেন্ট, আজকের ভিডিওটা হবে তাদের জন্য খুবই স্পেশাল। যারা নোটবুকে কিছু ইংলিশ আছে, ওয়ার্ডগুলো আপনারা বাংলাতে বুঝতে পারেন না, তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো, আপনারা যে কোনো ইংলিশ লেখাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে বাংলা করে নেবেন। আমি আপনাদের একটি একটি করে দেখাবো, আপনারা জাস্ট ভিডিওটা ফলো করুন। আপনারা যে কোনো ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন এক সেকেন্ডের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার হাতের যে মোবাইলটি রয়েছে, ক্যামেরা অন করার সাথে সাথে আমার হাতে যে একটি পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারটিতে ইংলিশ লেখা, ইংলিশ লেখাগুলো এই যে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঔষধ রয়েছে, আমি আপনাদের এই ঔষধটি দিয়ে দেখাবো কীভাবে ইংলিশ লেখাগুলো বাংলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা অন রয়েছে, এই যে আপনারা ভালো করে ফলো করুন, আপনারা এইভাবে যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলাতে পরিণত করতে পারবেন। তো বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। দেখা যায় কিছু ইংলিশ ওয়ার্ড আছে, এইগুলোর অর্থ হয়তো অনেকেই জানে না। যদি আপনার ফ্যামিলিতে কোনো স্টুডেন্ট থাকে তাদের জন্য অনেকটা কার্যকর হবে। যদি তাদের হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, খুব সহজেই যে কোনো ইংলিশ ওয়ার্ডকে বাংলাতে পরিণত করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার হাতের কলম দিয়ে লিখেছিলাম ইংলিশে, এই লেখাগুলো এখানে বাংলাতে পরিণত হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার নাম লিখেছি, জাস্ট শুধুমাত্র আমার নামটাতে ধরার পরে দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে বাংলাতে লেখা হয়ে গেছে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যে কোনো ইংলিশ বইয়ের রিডিংকে আপনি সহজেই বাংলাতে পরিণত করতে পারবেন। আপনি জাস্ট শুধুমাত্র ক্যামেরা অন করে ধরবেন, যে কোনো লেখা খুব সহজেই বাংলা হয়ে যাবে। আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাটা ধরার পর থেকে এই লেখাগুলো বাংলা হয়ে গেছে। তো আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে কীভাবে আপনারা যে কোনো ইংলিশকে বাংলা করবেন, তার জন্য ভিডিওটি আপনাকে কষ্ট করে একটু দেখতে হবে। তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বারে যে লিখবেন ট্রান্সলেট, আপনারা যখন এই লেখাটা লিখে দিবেন, লেখার পরে সার্চ করে দিবেন, অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট, আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। বরাবরের মতো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করে নিন। ওপেন করার পরে টিক ইন্টারফেস এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইংলিশ, দ্বিতীয় এখানে স্প্যানিশ, আপনারা স্প্যানিশ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা বেঙ্গালি সিলেক্ট করে নেবেন। আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে খুঁজে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গালি, আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান, আপনারা এখানে ডানে ক্লিক করে দেবেন। যদি আপনারা ভালো করে ফলো না করেন তাহলে আপনারা এটা অ্যাক্টিভেট করতে পারবেন না। আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্রথম পেজ। তো এক পাশে ইংলিশ, আরেক পাশে বেঙ্গালি, আপনারা বেঙ্গালিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হচ্ছে, আপনাকে একটু সময় দিতে হবে। যদি এখানে না থাকে আপনারা একটু নিচের দিকে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গালি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তার জন্য আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি আপনাদের একটি একটি করে বুঝিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন যখন ডাউনলোড হয়ে যাবে এখানে একটি টিক মার্ক আসবে। যদি আপনার এটা ডাউনলোড না হয় দেখবেন এখানে একটি চাকার মতো এটা ঘুরতেই থাকবে। তো এখান থেকে ব্যাকে আসুন, প্রথম পেজে চলে আসুন। আসার পরে আপনারা ভালো করে ফলো করে দেখুন, এক পাশে ইংলিশ উপরে আরেক পাশে বাংলা, আপনারা ঠিক এইভাবে রাখবেন। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, আপনারা এই ক্যামেরা আইকনে যখন ক্লিক করবেন, এখানে যেহেতু আমার এটা পারমিশন অ্যালাউ করা তাই এখানে চাচ্ছে না। আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এই যে আপনারা ভালো করে ফলো করুন। দেখতেই পাচ্ছেন আপনারা আমার হাতে যে ওষুধটি আছে এটাতে ইংলিশ লেখা আছে, এই ইংলিশ লেখাগুলো বাংলা হয়ে গেছে শুধুমাত্র ক্যামেরা অন হওয়ার পরে। আরেকটি পেপার আপনারা দেখুন, এই পেপারটিতে ইংলিশ লেখা রয়েছে, এই লেখাগুলো এখন বাংলা হয়ে যাবে। যদি আপনারা স্টুডেন্ট হন, যে কোনো ইংলিশ রিডিং সহজেই বাংলা করতে পারবেন এবং যে কোনো ইংলিশ লেখার অর্থ খুব সহজেই আপনারা বাংলা করতে পারবেন, আপনাকে আর কষ্ট করে কারো কাছে যেতে হবে না ইংলিশের অর্থ জানার জন্য। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন আমি আবারও বলছি, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, আপনাদের আর কারো কাছে যেতে হবে না ইংলিশের অর্থ বের করার জন্য, খুব সহজেই বাংলাতে আপনারা বের করতে পারবেন। যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে শুধুমাত্র ক্যামেরাটি অন করে ধরবেন, যে কোনো ইংলিশ লেখার উপরে সাথে সাথে দেখবেন বাংলা হয়ে যাবে। এবং আপনার হাতে ইংলিশ লেখার উপরে যদি ক্যামেরা অন করে ঠিক এইভাবে ধরেন, যে কোনো লেখা দেখবেন বাংলাতে হয়ে যাবে।
আপনাকে আর কষ্ট করে কারো কাছে যেতে হবে না ইংলিশ জানার জন্য। জীবনে চলার পথে অনেক জায়গাতেই আটকে যায় মানুষে ইংলিশ।